ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুতে নতুন রেকর্ড। একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত 22, আক্রান্ত 861। শুধু কলকাতাতে একদিনে মৃত 10, সংক্রমিত 281। উত্তর চব্বিশ পরগনায় একদিনে মৃত 7, সংক্রমিত 181। আক্রান্তের তুলনায় রাজ্যে সুস্থতার হার 66%। রাজ্যের অনুরোধ মেনে হটস্পট থেকে কমছে ট্রেন। প্রতিদিনের বদলে আহমেদাবাদ মুম্বাই থেকে সাপ্তাহিক ট্রেন, দৈনিকের বদলে দিল্লি থেকে জোড়া ট্রেনও সাপ্তাহিক। 10ই জুলাই থেকে নতুন সিদ্ধান্ত। এনআরএসএ ফের করোনা সংক্রমণ। চিকিৎসক রোগী মিলিয়ে সংক্রমিত আরো 16। আক্রান্তদের মধ্যে রয়েছেন বিভাগীয় প্রধান এবং অধ্যাপক। তিন দিনে হাসপাতালে আক্রান্ত 32। যাদবপুর ক্যাম্পাসেও এবার করোনা সংক্রমণ। 12ই জুলাই পর্যন্ত বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, বন্ধ থাকছে সল্টলেক ক্যাম্পাসও। 35 জনের পুরনের ইউনিট নিয়ে শুটিংয়ে ছাড়পত্র দিল রাজ্য সরকার। মিলল দর্শক ছাড়া রিয়েলিটি শো। ফাঁকা জায়গা দেখে পুলিশ প্রশাসনের অনুমতিতে আউটডোর শুটিংয়েও ছাড়পত্র। বিশ্বে করোনা সংক্রমণের নিরিখে রাশিয়াকে টপকে 3 নম্বরে ভারত। সংক্রমিতের সংখ্যা প্রায় 7 লক্ষ। একদিনে আক্রান্ত 24,000-এর বেশি, মৃত বেড়ে 19,693। দিল্লিতে আক্রান্তের সংখ্যা পেরোল 1 লক্ষ। কয়েকটি ব্যর্থতা নিয়ে ভবিষ্যতে গবেষণা হতে পারে। 1. কোভিড পরিস্থিতি, 2. নোট বাতিল এবং 3. জিএসটি প্রয়োগ। মোদীর বিভিন্ন ভাষণের ভিডিও ও ভারতের করোনার পরিসংখ্যান তুলে ধরে টুইটে কটাক্ষ রাহুল গান্ধীর, পাল্টা জবাব বিজেপির। বিশ্বে করোনায় মৃত্যু মিছিল অব্যাহত। এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 5,36,814 জনের। আক্রান্ত 1,15,79,837। তবে এরই মধ্যে সুস্থ হয়েছেন 62,69,860 জন। সংক্রমিত মৃতের সংখ্যা আমেরিকাতে সবচেয়ে বেশি, দ্বিতীয় স্থানে ব্রাজিল। করোনা সংক্রমণ মোকাবিলা নিয়ে ফের চীনের কড়া সমালোচনা আমেরিকার। চীনের কারণে আমেরিকা ও বিশ্বের বাকি দেশগুলোর বিপুল ক্ষতি হয়েছে, টুইট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ডেথ সার্টিফিকেটে মানতে হবে ICMR এর গাইডলাইন। কমাতে হবে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার। রোগীর অক্সিজেনের ঘাটতি দেখা দিলে বাড়তি নজর। করোনা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দপ্তরের। সংকটজনক রোগীকে প্রয়োজনে স্টেরয়েড, রক্ত পাতলা করার ওষুধ দেওয়ার নির্দেশ। করোনা আবহে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা সম্মতি স্বরাষ্ট্র মন্ত্রকের। স্বাস্থ্যবিধি UGC নিয়ম মেনে পরীক্ষা নেওয়া যেতে পারে, এই মর্মে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের। করোনার ধাক্কা এবার ভারতীয় রেলে। আপাতত সমস্ত শূন্য পদে নিয়োগ স্থগিতের সিদ্ধান্ত। প্রায় অর্ধেক কমানো হচ্ছে রেলের বর্তমান শূন্য পদের সংখ্যা, তবে অপরিবর্তিত থাকছে সুরক্ষা সংক্রান্ত রেলের শূন্য পদগুলি। প্রত্যেক জোনকে চিঠি পাঠিয়ে নির্দেশ রেল বোর্ডের। মুর্শিদাবাদ থেকে কলকাতায় 30 জন করোনা জয়ী। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতন তারা কোভিড হাসপাতালে গিয়ে আক্রান্তদের সাহস যোগাবেন। একসময় দেশকে দিশা দেখাতো বাংলা, আজ শিক্ষা নিয়ে রাজনীতি করছে তৃণমূল। ভার্চুয়াল সভা থেকে তোপ নাড্ডার। বাংলার সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে বিজেপি, পাল্টা পার্থ। ক্ষমতা ছাড়া কিছু বোঝে না রাজ্যের শাসক দল। বাংলার বিচারধারাকে ধ্বংস করছে তৃণমূল। যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানেন না মুখ্যমন্ত্রী, তোপ জেপি নাড্ডার। যে দল করেন আগে তার দিকে দেখুন, পাল্টা আক্রমণে তৃণমূল। 65 বছরের ঊর্ধ্বে হলেই পোস্টাল ব্যালট সিদ্ধান্তের প্রতিবাদ। একতরফা সিদ্ধান্তের অভিযোগে কমিশনকে চিঠি তৃণমূলের। প্রধানমন্ত্রী সহ একাধিক মুখ্যমন্ত্রীর বয়স 65 বছরের বেশি, এই সিদ্ধান্তে অনেকেই ভোট দেওয়া থেকে বঞ্চিত হবেন, আশঙ্কা তৃণমূলের। সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে নির্বাচন কমিশনকে চিঠি সুব্রত বক্সীর। চীনা অ্যাপ বাতিল, ফোনে নথি স্ক্যানের জন্য বাংলার নিজস্ব অ্যাপ সেলফ স্ক্যান উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত গালওয়ান সংঘাতে ইতি, সেনা সরাচ্ছে চীন। অজিত ডোভালের সঙ্গে চীনা বিদেশমন্ত্রীর কথার পরই বরফ গলছে গালওয়ানে। সীমান্তে শান্তি বজায় রাখতে উদ্যোগী দুপক্ষই, চলবে আলোচনা খবর সূত্রের। চীনা আগ্রাসন রুখতে লাদাখে সেনার জন্য বিশেষ প্রস্তুতি। প্রচণ্ড ঠান্ডার কথা মাথায় রেখে বিশেষ তাঁবুর ব্যবস্থা। 30,000 বাড়তি সেনার জন্য বিশেষ তাঁবু। ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ পাইয়ে দিতে উদ্যোগী বিজেপি। অভিযোগ জানানোর জন্য দিলীপ ঘোষের নামে ডিজিটাল প্ল্যাটফর্মের সূচনা। বঞ্চনার রিপোর্ট যাবে কেন্দ্রে, জানালেন দিলীপ। বিরোধী নেতাদের উপর আক্রমণ থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগ। বিভিন্ন ইস্যুতে ফের রাজ্যপাল জগদীপ ধনখড়ের নিশানায় রাজ্য সরকার। তুললেন বিরোধী দলগুলোকে কোণঠাসা করার অভিযোগও। রাজনৈতিক কর্মসূচি পালন করছেন, রাজ্যপালকে কটাক্ষ তৃণমূলের। কানপুর কাণ্ডে সাসপেন্ড আরো 3 পুলিশকর্মী। বিকাশ দুবের বাড়িতে হানা দেওয়ার আগেই খবর যায় থানা থেকে, 2 বিজেপি বিধায়কের সঙ্গেও গ্যাংস্টারের যোগাযোগের ভিডিও প্রকাশ্যে।
ओड़िशार कंधमाले पुलिसी अभियाने दुई महिला सह चार माओवादी मृत्यु। पुलिस कर्मी गोपन डेरार दिखे एगोते गुली छुड़ते शुरू कर माओवादी पाल्टा गुली चालाय पुलिस। अभियान शेषे प्रचुर अस्त्र शस्त्र उद्धार हो। মহারাষ্ট্রের পর এবার প্রবল বৃষ্টিতে বানভাসী গুজরাট। সৌরাষ্ট্র অঞ্চলে অবিরাম মুষলধারে বৃষ্টি, জলমগ্ন গির সোমনাথ জুনাগড় আমরেলি দ্বারকা সহ বেশ কয়েকটি জেলা। পোরবন্দরেও ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। কাল থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায়, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। গঙ্গা থেকে উদ্ধার শিয়ালদায় গেস্ট হাউসের মালিকের মৃতদেহ, খুনের অভিযোগ পরিবারের। বন্ধুর কাছ থেকে উদ্ধার মৃতের মোবাইল ফোন, দাবি পরিবারের।